নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন আমার ভিডিওগুলিকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি এই প্রথমে যে কিভাবে লাউ গাছে প্রচুর ফুল আসবে এবং লাউ ধরাবে, এবং শেষে আমরা আলোচনা করব যে কিভাবে লাউ ঝরাকে আমরা আটকাতে পারি এবং এর ফলে ফলনটা বাড়াতে পারি। কারণ শুধু লাউয়ের জালি আসলে আনলে হবে না, সেটা ঝরে পড়ে গেলে কোনো কাজে লাগবে না, তো সেই ঝরাটাকে আমাদের আটকাতে হবে। এই জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং যারা লাউ গাছ লাগিয়েছে তাদের তো খুবই উপকারী লাগবে, তো এই জন্যে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। আসুন শুরু করা যাক, কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটিকে লাইক করবেন, করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে দেবেন। প্রথমে আলোচনা করব যে কিভাবে লাউ গাছে ফলন আনবেন বা ফল আনবেন বা ফল ধরাবেন। তো এর তিনটে পদ্ধতি আপনাদের বলবো, তিন রকমভাবে আপনারা এটা করতে পারেন। প্রথম হলো গাছের ডালকে কাটার মাধ্যমে, অঞ্জি কাটিং। প্রথমে যখন গাছে 12 পাতা হবে তখন প্রথমে 12 পাতা থেকে ডোকটাকে কেটে দেবেন। এইভাবে কাটার পরে দেখবেন তার কিছুদিন পরে পাশ দিয়ে সব ডোক ছাড়বে, সেই ডোকগুলো যখন দু হাত করে লম্বা হবে তখন আবার কেটে দেবেন মাথা দিয়ে। এরকম এটা হলো 2G কাটিং। তারপরে ওখান থেকে যে ডোক বেরোবে সেখান থেকে আবার কাটবেন, তাহলে সেটা হবে 3G কাটিং। তারপরে আবার কাটবেন, কাটলে 4G হবে। 4G কাটিং সম্পন্ন হয়ে গেলে দেখবেন গাছ ফল ফুলে ভরে গেছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অঞ্জি কাটিংয়ের পর দুটো ডালকে বাদ রেখে বাকি ডালগুলোকে 2G 3G 4G কাটিং করবেন। সেটা কেন করবেন সেটা আমি লাস্টে বলবো। এটা গেল প্রথম পদ্ধতি। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি, কিভাবে বেশি ফল আনা যাবে। তো দ্বিতীয় পদ্ধতির জন্যে আপনারা যে কোনো কোম্পানির PGR নেবেন, তো সেটা আপনাদের লোকাল দোকানে যা পাওয়া যায় সেটাই নেবেন, নিলে তাতে হয়ে যাবে। এবং এটা 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করবেন, 2 গ্রাম করে পার লিটারে। এটা করলে দেখবেন যে কোনো ডাল কাটতে হবে না, আপনাদের কোনো রকম কাটিং করতে হবে না, কিন্তু গাছ ফল ফুলে ভরে যাবে। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। এবার আসুন তৃতীয় পদ্ধতিতে যাওয়া যাক। এটা হলো বুস্টার অন, এটা লাউ আর কুমড়োর জন্য। এটা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ইউজ করতে হয়, 1 ফোঁটা 1 লিটারে করলে এটাও কোনো রকম কাটিংয়ের কোনো দরকার হবে না, কিন্তু গাছে প্রচুর ফুল আসবে, প্রচুর স্ত্রী ফুল আসবে এবং এর ফলে প্রচুর লাউ ধরবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কেমন ফুল এসছে গাছে, অসংখ্য ফুল এসছে এবং লাউ গাছ ভর্তি হয়ে গেছে চারদিকে ডাল ছেড়ে। এবার আলোচনা করব গাছের গোড়ায় কী দিলে ফলন বাড়বে। প্রথমত আপনারা ইউজ করতে পারেন সরিষার খোল। এটা ইউজ করলে এটা পচিয়ে এর জল আপনারা এই গাছের গোড়ায় দেবেন, দিলে দেখবেন গাছে ফল ফুল ভর্তি হয়ে গেছে। কারণ এই সরিষার খোলের তেজ অনেক বেশি এবং অনেক দিন পর্যন্ত থাকে এবং খুব ভালো উপকার হয় গাছের বৃদ্ধিতে এবং ফল ফুল আনতে। এর এটা দিলেও কিন্তু আপনার কোনো ডালপালা কাটার কোনো দরকার পড়ে না, কাটিংয়ের কোনো দরকার পড়ে না। সারেরও কাজ করে এবং গাছের বৃদ্ধিতেও খুব ভালো কাজ করে, গাছকে খুব সতেজ এবং সবুজ রাখে। আপনারা যদি নিয়মিত এই সরিষার খোল ভেজানো জল বা পচানো জল যদি আপনারা গাছে দিয়ে যান, তাহলে কিন্তু কোনো দিন সার দেওয়ার কোনো দরকারই পড়বে না এবং এটা পুরো জৈব উপায়ে আপনারা খেতে পারবেন। এতে কোনো রাসায়নিক উপাদান দেওয়া থাকবে না, তো এর ফলে জিনিসটা খেতে খুবই সুস্বাদু হবে। সরিষার খোল ছাড়াও কিন্তু আপনারা পেঁয়াজের খোসা বা চায়ের পাতা ইউজ করে বা কলার খোসা ভেজানো জল বা কলা খোসা পচিয়ে সেই জিনিসটা যদি আপনারা গাছের গোড়ায় দেন, তাহলেও কিন্তু প্রচুর ফুল আসবে এবং গাছে ফল আসতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ফল ফুল জ্বালিয়ে এসছে। তো এছাড়াও আপনারা কিন্তু এই পটাশ ব্যবহার করতে পারেন। পটাশ ব্যবহার করলে কিন্তু আপনারা এরকম ভালো ফল পাবেন, কারণ পটাশে ফল ধরতে সাহায্য করে এবং
ফলকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে। তো আপনারা এটা ইউজ করতে পারেন, বা এর বিকল্প হিসাবে আপনারা কলার খোসাও ইউজ করতে পারেন। কলার খোসা যদি ইউজ করেন তাহলে এটা কিনতে হবে না, কিন্তু ওটাকে পচাতে হবে, তারপরে কিন্তু আপনারা গাছের গোড়ায় ইউজ করবেন, তাহলেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। একটা জিনিস একটু মিসিং করে গেছি, যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে বুস্টার ওয়ান আপনারা ইউজ করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যদি আপনারা দোকানে গিয়ে বুস্টার ওয়ান না পান লোকালে, কারণ এখন কিছু জায়গায় পাওয়া যাচ্ছে না, তো যদি না পান তাহলে কিন্তু বুস্টার টুতেও কাজ করতে পারেন, কারণ বুস্টার টু সমস্ত শাকসবজির জন্যে ইউজ করা হয়, কিন্তু বুস্টার ওয়ানটা শুধুমাত্র লাউ আর কুমড়োর জন্য ইউজ করা হয়। তো আপনারা বুস্টার ওয়ান যদি নাও পান তাহলে কিন্তু বুস্টার টুতেও কাজ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, বুস্টার টু যদি ইউজ করেন তাহলে কিন্তু বেগুনের ক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 ফোঁটা বা 7 ফোঁটা আপনারা প্রতি 10 লিটার জলে ইউজ করবেন, কিন্তু অন্যান্য সবজির ক্ষেত্রে 8 থেকে 10 ফোঁটা করে ব্যবহার করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি লাউ গাছে এখানে ফেরোমন ফাঁদ একটা ইউজ করেছি। তো এটা কেন ইউজ করেছি সেটা আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, তবে এটা ইউজ করা হয়েছে ফলকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য, মানে ফল পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। এবং কীভাবে এটা কাজ করে সেটা দেখার জন্যে আপনারা আমার চ্যানেলে আগে থাকতে এই ফেরোমন ট্র্যাপের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে সেখানে গিয়েও দেখতে পারেন, আমি ডিসক্রিপশানে এর লিংক দিয়ে দেবো। এইসব বড় বড় জালি কিন্তু নষ্ট হয়ে যাবে যদি ওই ট্র্যাপটা দেওয়া থাকে, তাহলে কিন্তু এইসব জালিগুলো আর নষ্ট হবে না। কেন হবে না সেটা আপনারা ওখানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আসুন দেখুন কেমন জালি এসছে, দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু জালি এসছে, প্রত্যেকটা কচে জালি এসছে, তো অসংখ্য জালি এসছে। এখন কাজ হবে এই জালিগুলোকে ঝরে পড়ার হাট থেকে রক্ষা করা, কারণ জালি তো এসে গেছে, এবার যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু কোনো কাজের কাজ কিছু হবে না বা লাভ কিছু হবে না। তো আমাদের প্রধান উদ্দেশ্য হলো এই জালিকে ঝরে পড়ার হাত থেকে আটকাতে হবে, তার জন্যে আপনারা এইরকম ফেরোমন ফাঁদ ইউজ করবেন। দেখবেন এর মধ্যে এই ফেরোমন পোকা পড়ে আছে, এই পোকাগুলোই কিন্তু এই লাউকে ছিদ্র করে দেয়, ফলে লাউ সব পচে যায়, পচে গিয়ে কালো হয়ে যায়, এরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটি হয় সাধারণত গাছে জলের অভাবে, বা জল গাছের গোড়ায় যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এরকম পচে যেতে পারে। তো এটা আটকানোর জন্যে সঠিক মাত্রায় জল দিতে হবে, পটাশ সার ব্যবহার করতে হবে, বা ফেরোমন ট্র্যাপ আপনারা ইউজ করতে পারেন। ফেরোমন ট্র্যাপ না পান বা না কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা প্লাস্টিক বাঁধতে পারেন, এটা হলো সব থেকে ভালো উপায় এবং বিনা খরচায় এটা করতে পারবে। সব কিছু ঠিক থাকলে আপনারা এই একটি মাত্র কাজ করবেন, দেখবেন আপনাদের কাছে একটাও ফল মিস হবে না, সব ফলই ধরবে এবং বড় হবে, কোনো ফলই পচে যাবে না। দেখবেন লাউ গাছে ঠিক সন্ধেবেলায়, সন্ধ্যের আগে সূর্য ডোবার পরে কিন্তু জালি আসে, জালিটা ফোটে ফুলটা, আর সকালেও থাকে, কিন্তু অন্যান্য সবজির ক্ষেত্রে সেটা সকালে হয়। তো লাউ গাছের যে পুরুষ পুঙ্কেশ্বরের যে ফুলের রেণু আছে সেটাকে কেটে আপনারা স্ত্রী ফুলের গর্ভাশয়ে ওটাকে মিশিয়ে দেবেন, বা ওর গায়ে পুঙ্কেশ্বরটাকে লাগিয়ে দেবেন, তাহলে গাছ কিন্তু ফলে ভর্তি হয়ে যাবে এবং প্রত্যেকটা জালি দাঁড়িয়ে যাবে, একটাও জালি ঝরে পড়বে। এই ফুল ছোঁয়ানোর কাজটা কিন্তু সন্ধ্যেবেলা যদি না করতে পারেন তাহলে কিন্তু সকালে করলেও হয়, সূর্য ওঠার আগে। প্রথমে কাটিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমি বলেছিলাম, দুটো ডাল রেখে দিতে হবে, সেই ডাল দুটো কিন্তু রাখা এই জন্যই যাতে পুরুষ ফুল থাকে। পুরুষ ফুল যদি না থাকে পুরো গাছে কিন্তু স্ত্রী ফুল হয়ে যাবে, এর ফলে পরাগসংযোগ করা হবে না এবং তারপরে কিন্তু কোনো ফল দাঁড়াবে না, জালি আসবে কিন্তু একটাও ফল দাঁড়াবে না। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।